গোপাল কহে কৃপা জল নিধে, হে সিন্ধু কন্যা পতে, হে কংসাত্মক হে গজেন্দ্র করুণা পারিণ, হে মাধব, হে রামানুজ, হে জগত্রয় গুরু, হে পুণ্ডরীকে ক্ষণ, হে গোপী জননাথ বেণুবাদন পর ত্রাহি ত্বমেব প্রভু। জয় জগন্নাথ। প্রিয় দর্শক বন্ধু, নন্দীঘোষর স্বতন্ত্র কার্যক্রম মাঘ মাহাত্ম্যকু আপনমানকু স্বাগত। দর্শক বন্ধু, মাঘ মাহাত্ম্যরে আপনমানে সুন্দর ভাবরে শ্রবণ করুথিলে একাদশী মাহাত্ম্য কথা এবং ষট্তিলা একাদশী কথা। মাঘ মাহাত্ম্যরে মাঘ কৃষ্ণ একাদশী, আহুরি গোটিয়ে সুন্দর কথা মধ্য সেই মাঘ ব্রতরে বা মাঘ মাহাত্ম্যরে অছি, যেটা কি জনে মাঘ ব্রত পালন করুথিবা লোক মানে যে রাস্তায় যা আসবা করতে সে রাস্তাকে সফা করি সে গোটে চণ্ডাল মধ্য মুক্তি পাই যাবার কথা, এ মধ্য মাঘর মহানতা। আজি আমি শ্রবণ করিবা মাঘ ব্রত পালনরে অজামিলঙ্ক স্বর্গগমন। দর্শক বন্ধু, আপনমানক মনরে সন্দেহ আসুথিব যে অজামিল তো নারায়ণ নাম জপ কলে সে তো স্বর্গগমন কলে, বৈকুণ্ঠকু গলে, তেবে অজামিল পুনি মাঘ ব্রত কেতেবেলে কলে? সমস্তে ভাগবত জানিছন্তি ষষ্ঠ স্কন্দর কথা, অজামিল নামে সে মহাপাপি তরি গলা পুত্র নামকু জপি, অর্থ নারায়ণ নাম পুত্র নাম ইয়ে তো জপ করি কি অজামিল তরি গলা, কিন্তু মাঘ মাহাত্ম্যরে পুনি অজামিল কেমিতি সে মাঘ ব্রত কেতেবেলে পালন কলা? দর্শক বন্ধু, আজি তাহি শীর্ষক আপনমানে আজি শ্রবণ করিবে মাঘ ব্রত পালনরে অজামিলঙ্ক স্বর্গগমন। যে আউ কেউ অজামিল, হ্যাঁ এমিতি বি মনরে সন্দেহ আসিপারে যে আউ কেউ কেউ অজামিল হইতিবে, নাই আজ্ঞা, সে সেই অজামিল, যে অজামিল কথা ভাগবতঙ্ক ষষ্ঠ স্কন্ধরে আসন্তি কথা। অজামিলঙ্ক ভলি জনে পাপি, একথা সমস্তে জানন্তি, কিছু কিছু মত আসে অজামিল পাপি হেলে কেমিতি, ভাই এ তো স্বাভাবিক কথা, যিয়ে পরর সত্যলুণ্ঠন করিব, মিছ কহিব, অসত উপায়ে উদর পোষণ করিব, তাকু তো পাপি কোহাযিব, আউ কি পাপি কি? অসত উপায়ে উদর পোষণ করিবা, মিথ্যা কহিবা, বিভিন্ন প্রকার এই যে দর্শন আসে ইয়াকু হি এ লোক হি পাপি, তা ভিতরে কোন পুনি মহাপাপি, পাপি মহাপাপি, মহাপাপি যে সবু প্রকার পাপর সীমাকু আউরি মানে লঙ্ঘন করি সারিথিব। তেবে এ অজামিল পাপর কথা বর্ণনা করিবা পূর্বরু মাঘ মাহাত্ম্যরে একাদশ অধ্যায়ে সুন্দর ভাবরে বিশ্বনাথঙ্ক বর্ণনা কবি দীনকৃষ্ণ দাস প্রথমে শ্রেয় মনে করিছন্তি, এবং সে মহাপ্রভু দেবদেব মহাদেবঙ্ক বন্দনা করি মা পার্বতীঙ্ক বন্দনা মধ্যে লেখিছন্তি, এবং লেখি সারিবা পরে সে আনিছন্তি ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব সম্বাদ প্রসঙ্গকু আনিছন্তি। ভগবান শ্রীকৃষ্ণকু উদ্ধব করপত্র যোড়ি কৃতাঞ্জলি পুটরে হাত যোড়ি প্রার্থনা পূর্বক নমস্কার পূর্বক কহুছন্তি, হে প্রভু আপন মতে দশম অধ্যায় পর্যন্ত শ্রবণ করাই দেলে, করাই সারা পরে আপন আউরি মধ্য 20 অধ্যায় আছে, অর্থ মাসকর আউরি 20 দিন বাকি রয়েছে, আপন মতে কোন শ্রবণ করাইবে, এবং মু আউ কিছি যদি এথির অছি জানিবাকু আগ্রহী অছি দয়াপূর্বক আপন মতে কুহন্ত। সেই প্রসঙ্গে ভগবান কউচন্তি অজামিল প্রসঙ্গ কথা, কোন কইলে শ্রী ভগবান উবাচ শুণীণ উদ্ধব বচন কহন্তি প্রভু ভগবান, তু যাহা পচারিলু মোতে সংক্ষেপি কহিবি মু তোতে, যে মাঘে স্নাহান করই সকল পাপরু তরই, পূর্বে যে কবি প্রবর ঘর তা মগধ দেশর, মগধ দেশর কথা ইয়ে নাম তাহার অজামিল কেহি যে ন বলন্তি ভল,
ନାମ ତାହାର ଅଜାମିଳ। ଏଠି ଅଜାମିଳର ନାମଟିକୁ ବିଭିନ୍ନ ଗ୍ରନ୍ଥରେ ଟିକେ ଆଗ ପଛ ଓଲଟ ପାଲଟ, କେଉଁଠି ଅଜାମିଳ କେଉଁଠି ଅଜାମିଳ ଏ ନାମର ଲେଖା ଆମମାନଙ୍କୁ ମିଳନ୍ତି। ତେବେ ଯାହା ହେଉନା କାହିଁକି, ଯେମିତି ରାବଣର ମା କୌଣସିରେ ନୌକେଶୀ ନିକସା କେକ୍ସି ଏଇଭଳି ନାମ ତାଙ୍କର ମିଳେ, ଠିକ୍ ସେହିଭଳି ଅଜାମିଳ ଦର୍ଶନରେ ତାଙ୍କ ନାମ ଗୋଟେ ଅଜାମିଳ ଲେଖା ହେଇଛି, ଗୋଟେ ଅଜାମିଳ ଲେଖା ହେଇଛି। ସେ ଯାହା ବି ହେଉ, ସେ ଅଜାମିଳ ତାଙ୍କର ମାନେ ଲେଖୁଛନ୍ତି, ତୁଳସୀ ନାମେ ଏକ ବ୍ରାହ୍ମଣୀ ଅଟଇ ତାହାଙ୍କ ଘରଣୀ। କେହି ତାଙ୍କୁ ତ ଭଲ କୁହନ୍ତିନି, କିନ୍ତୁ ତାଙ୍କ ପତ୍ନୀଙ୍କ ନାମ ତୁଳସୀ, ତୁଳସୀ ନାମେ ଏକ ବ୍ରାହ୍ମଣୀ। ତୁଳସୀ ନାମରେ ଯେ ପତ୍ନୀ ତାଙ୍କର, ସେ ତାହାର ଏକଇ ନନ୍ଦନ, ନାମ ତାହାର ନାରାୟଣ। ତେବେ ଆପଣମାନେ ଆଗରୁ ମଧ୍ୟ ଯାହା ଶୁଣିଥିଲେ ଏବେ ମଧ୍ୟ ସେୟା ଶ୍ରବଣ କରୁଛନ୍ତି, ଯେ ତାର ତୁଳସୀ ଯିଏ ହେଉଛନ୍ତି ପତ୍ନୀ ଏବଂ ନାରାୟଣ ପୁତ୍ର ଅଛି, ଅନେକ ପୁତ୍ର ଭିତରୁ ଇଏ ହେଉଛନ୍ତି କନିଷ୍ଠ ପୁତ୍ର, ଯିଏ କି ନାରାୟଣ। ଇଏ ଦର୍ଶନ ନାରାୟଣ ନାମ ରଖିବା ଦର୍ଶନ ଏବଂ ନାରାୟଣ ଡାକିବା ଦର୍ଶନ, ଏହା ହେଉଛି ଏକ ପ୍ରସଙ୍ଗ ଏବଂ ସମସ୍ତେ ଜାଣନ୍ତେ ସତପ୍ରବୃତ କଥା। କିନ୍ତୁ ମାଘବ୍ରତ ସହିତ ଅଜାମିଳଙ୍କର ସମ୍ପର୍କ କ'ଣ? ମାଘବ୍ରତ କରିକି ଯଦି ଅଜାମିଳ ଭଳି ଜଣେ ମହାପାପୀ ଉଦ୍ଧାର ପାଇପାରିଲେ, ଏବଂ ମାଘବ୍ରତ ଏମିତି ବି କୁହାଯାଏ, ଯେଉଁ ସାତ ଜଣ ଋଷି ଆସିଥିଲେ ସେ ସାତ ଜଣ ଋଷିଙ୍କୁ ଅଜାମିଳ କ'ଣ ତାଙ୍କ ପତ୍ନୀ ସେମାନଙ୍କୁ ଖାଇବାକୁ ଦେଲେ, ଇଏ ଗୋଟିଏ ପ୍ରସଙ୍ଗ ମଧ୍ୟ ଏଥିରେ ଅଛି। କିଛି ଲୋକ କ'ଣ କରିଛନ୍ତି ନା, ସାଧୁ ଆସିଛନ୍ତି ଗୋଟେ ଗାଁକୁ, କିଛି ସାଧୁ ଆସିଲେ ସାତ ଜଣ ସାଧୁ ବୋଲି କୁହାଯାଏ, ସେମାନେ କିଛି ଭୋଜନ କରିବାକୁ କହିଲେ, ଆମେ ଆସିଛୁ କିଛି ଭୋଜନ କରିବୁ। ଭୋଜନ କରିବାକୁ ପିଲାମାନେ କ'ଣ କଲେ, ଟାହିଟାପାରା କରି ଅଜାମିଳ ଘରଟିକୁ ଦେଖାଇ ଦେଇଛନ୍ତି। କାହିଁକି ନା, ଅଜାମିଳ ଜଣେ ଏମିତି ଲୋକ, ସେ କାହାକୁ ଦେବାକୁ ଭଲ ପାଏନି, ସେ ତା ଘରକୁ ଗଲେ ଓଲଟି ସେ ଯାହା ନେଇକି ଆସିଥିବେ ସେତକ ଛଡ଼େଇକି ରଖିଦେବ। ତେଣୁ ଏମାନେ ଟାହିଟାପାରା କରିବା ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଇଏ ସାତ ଜଣ ଋଷିଙ୍କି ପଠାଇ ଦେଇଛନ୍ତି ଅଜାମିଳ ଘରକୁ। ଦୈବବଶତଃ ଅଜାମିଳ ଘରେ ନାହାନ୍ତି, ଅଛନ୍ତି କିଏ ନା ତାଙ୍କ ପତ୍ନୀ, ଆଉ ତାଙ୍କ ପତ୍ନୀ ଅଜାମିଳଙ୍କ ବିପରୀତ। ଏଇଠି ଗୋଟିଏ ଦର୍ଶନ, ସୁନ୍ଦର ଦର୍ଶନ, ନାରାୟଣ ନାମ ରହିବା, ନାରାୟଣ ରୂପରେ ସେ ବାଳକର ନାମକୁ ଡାକିବା, ଏହା ମଧ୍ୟ ଏକ ପତ୍ନୀଙ୍କ ସାର୍ଥକତା ବୋଲି ମଧ୍ୟ କୁହାଯିବ। କିନ୍ତୁ ଯେତେବେଳେ ସେ ସାତ ଜଣଙ୍କୁ ଯାହା ଘରେ ଥିଲା ଖାଇବା ପିଇବାକୁ ଦେଇଛନ୍ତି ତୁଳସୀ ବ୍ରାହ୍ମଣୀ ବା ଅଜାମିଳଙ୍କ ପତ୍ନୀ, ସେତେବେଳେ ନାରାୟଣ ନାମ ଯେଉଁ ପିଲାଟି ରଖିଲେ ସିଏ ଥାଏ ଅନ୍ତଃସତ୍ତ୍ୱା, ମାନେ ଅର୍ଥାତ୍ ତୁଳସୀ ଅନ୍ତଃସତ୍ତ୍ୱା ଥାଆନ୍ତି। ତେଣୁକରି ଶେଷକୁ ଯେତେବେଳେ ଆସି ପହଞ୍ଚିଗଲେ ଅଜାମିଳ, ଏମାନଙ୍କ ଖାଇବା ସରିଛି, ଯେତେବେଳେ ଖାଇବାରେ ତମେ କୁଆଡ଼େ ସବୁ ବାଜି ଗୁଡ଼ାକ ଆସିଥିଲ ନା, ଏ ବାପା ଭଲ କଲୁ ଆସିଲୁ, ଆମେ ତ ଭୋଜନ କଲୁ, ଆଉ ତୁ ଯଦି ଆସିଗଲୁ ଦେଖ କିଛି ଦକ୍ଷିଣା ପତ୍ର କ'ଣ ଦେବା କଥା ଦେ। ଦକ୍ଷିଣା ହରେ କେତେ ଜଣ ତମେ, ସାତ ଜଣ ହୃଷ୍ଟପୃଷ୍ଟ ହେଇକି ରହିଛ, ଆଉ ବିଲୁଆ ଖାଇଲେ ତମକୁ ଜଣକୁ ଛଅ ମାସ ଖାଇବ? ନାଇଁ ନାଇଁ ନାଇଁ, ତମେ ଖାଇଛ ଟି, ତମେ ଛଅ ସାତ ଜଣ ଯାକ ଯେତିକି ଖାଇଛ ସେ ପଇସା ତ ଆଗ ମୋତେ ଦେଇକି ଯାଅ। ତାରେ ବାବା, ଆମେ ସାଧୁ ସନ୍ନ୍ୟାସୀ ଲୋକ, ଭିକାରୀ ଲୋକ, ଭିକାପତ୍ର କରି ଚଳୁଛୁ, ଆମେ କ'ଣ ପଇସା ଦେବୁ? ଦେବନି। ଆରେ ଯଦି ତମ ପାଖେ ପଇସା ନାହିଁ, ତାହେଲେ ଯେଉଁ କମଣ୍ଡଳୁଟା ଦେଖିଲେ ଗୋଟେ ଗଡ଼ୁ ଅଛି, ଚିମୁଟା ଅଛି, ଏଇଟା ବିକିଲେ ଏତିକି ପଇସା ହେଇଯିବ? ହଁ ହେଇଯିବ, ମୋର ଚଳିଯିବ, ଯାହା ଖାଇଛି ଆକୁ ସବୁ ଥୋଇଦେଇ ଯାଅ। ଇଏ ସବୁ ସରିବା ପରେ ଶେଷକୁ ସାଧୁମାନେ ତାଙ୍କୁ ଏମିତି ଭାବରେ ବୁଝେଇଲେ, କହିଲେ ବାପା ଦେଖେ, ଦକ୍ଷିଣା ତୁ ଆମକୁ ଦେବା ଦରକାର ନାହିଁ, ଆମେ ତୋତେ କିଛି ଦେବା ଦରକାର ନାହିଁ, ଖାଇଛୁ ତ ଆମେ, କିନ୍ତୁ ଆମେ ଯେହେତୁ ତୁମ ଘରେ ଖାଇଛୁ ଆମେ ତୁମର କିଛି ଉପକାର କରିବା ଦରକାର। ତାଙ୍କୁ ଗୋଟିଏ କାମ କରେ, ଆମ ଦକ୍ଷିଣା ମିଳିଯିବ, ତୁ ଖାଲି ଯେଉଁ ସନ୍ତାନଟି ତୋର ଜନ୍ମ ହେବ ତୁ ତାଙ୍କ ନାମ ରଖିଦେବୁ ନାରାୟଣ। ତାଙ୍କ କଥାରେ କେଜାଣି କାହିଁକି କେମିତି ସେଇଦିନ ସେଇ ପଦକ କଥାରେ ଅଜାମିଳର ମନଟା ଟିକେ ପରିବର୍ତ୍ତନ ହେଇଛି, ହଉ ଠିକ୍ ଅଛି ଠିକ୍ ଅଛି, ଯାଅ ଯାଅ ଗଲ, ଆଉ ଆସିବୁନି ଚାଲି। କିନ୍ତୁ ଯେତେବେଳେ ପୁତ୍ରଟି ଜନ୍ମେ, ତା ମନରେ ଧାରଣା ମାନେ ଆମର ଗୋଟେ କଥା ଅଛି, ଜନ୍ମ ମରଣ ଭରସା କହି ନପାରନ୍ତି ପୁରୁଷା, ତାହେଲେ ଇଏ ଯେଉଁ ପିଲାଟି ପୁତ୍ର ହେବ ଇଏ କେମିତି ଜାଣିଲେ? ପୁତ୍ର କନ୍ୟା ତ କ'ଣ ହେବ ବୋଲି ତତ୍କାଳୀନ ସମୟରେ କଥା କେହି ତ ଜାଣନ୍ତିନି, କିନ୍ତୁ ଇଏ କେମିତି ଜାଣିଲେ? ଯେତେବେଳେ ପୁତ୍ର ହେଇଛି ତା ମନରେ ଗୋଟେ ଭାବନା ଆସିଛି ସାଧୁ ଠିକ, ତେଣୁ ସେ ସେଇଦିନଠୁ ନାରାୟଣ ନାରାୟଣ ବା ସ୍ନେହ ଆସିଛି। କିନ୍ତୁ ଏଠି ଦିନେ ସେଇ ସମୟରେ ପୁତ୍ର ଜନ୍ମ ସରିଯାଇଛି, ତୁଳସୀଙ୍କ ସାନ ଭାଇ ଆସିଛନ୍ତି ତାଙ୍କ ଘରକୁ ବୁଲିବାକୁ। କାହା ଘରକୁ ନା, ଭଉଣୀ ଘରକୁ ଭାଇ ଆସିଛି ଅଜାମିଳ ଘରକୁ। ଦିନେ ପତ୍ନୀର ସାନ ଭ୍ରାତ ତାହାର ପୁରକୁ ଆଗତ, ବ୍ରହ୍ମାସ ମାନେ ଦ୍ୱିଜ ବର ତାହାର ନାମ ବିଷ୍ଣୁକର, ବେଦ ବିଦ୍ୟାରେ ସେ ନିର୍ମିତ ଜାଣଇ ଆଗତ ବିଗତ,
ধর্ম করু থাই পাালন অসত্য সঙ্গকু দেজিণ। ধর্ম সে পাালন করু থাকে, অসত্য সঙ্গ তার ন থাকে, বেদ বিদ্যায় সে পরিপূর্ণ। দিনে অজামিল ঘরক আসিছেন তাঙ্ক শালকর্তা তুলসীঙ্ক ভাই। যেহেতু বিষ্ণুকর সান, তেণু ভৌণী এবং ভিণোই অর্থ নানি ভিণোইকে প্রণাম কলা। সমস্তে খুশি হলে, বিভিন্ন প্রকার দ্রব্য আসিলা এবং ভোজন মধ্যে হলা। ভোজন সারিলা পরে সকাল হয়েছে, রাত্রে বিশ্রাম, সকাল হলা। সকাল হলা বেলকু সে সময় মধ্যে থাকে মাঘ মাস কথা, মাঘ মাসরে সে আসিথাকে। রবি উদয় বেল জাণি পড়ই সন্ধ্যা প্রায় মো পুণি, সূর্যঙ্কু অর্ঘ্য দেই সারি প্রণাম সতেবার করি, পুণি পড়ই চারি বেদ নাম জপই লক্ষে পদ, চণ্ডীশু মরি বিপ্রমণি সুখেশ মুখেশ হস্র নাম গুণি, ঘৃত সমিধ মান দেই অগ্নিদেবতাঙ্কু তোষই, ব্রাহ্মণ কর্ম ধর্ম যেতে করই বিষ্ণুকর নিত্য। অর্থ বিষ্ণুকর ভৌণী ঘরে রহিকি ব্রাহ্মণর যে কর্মধর্ম, ঘৃত সমিধ একাঠি করা, ত্রিকাল সন্ধ্যা করা, গায়ত্রী জপ করা, এসব তাঙ্ক ঘরে সূর্যার্ঘ্য দেওয়া, এসব সে কর্ম আরম্ভ করেদেলে। এইটি সূর্যার্ঘ্য কথা আসলে দর্শক বন্ধু আপনার গোটি ভালো কথা মনে রাখতু, প্রাত স্নান সারি সকাল স্নান করে আপনার কণ করছেন করতু ন করতু কিছু সে পছ কথা, কেবল আঞ্জুড়ি কিছু জল ধরতু, জল ধরি আপনার সূর্যকে চাইকি সে জলটি অর্পণ করতু। এই সূর্য সহস্রাংশো তেজরাশো জগৎপতে অনুকম্পা ইমাং ভক্ত্যা গৃহাণার্ঘ্যম দিবাকর, তিন থর কই তিন থর জলটি দান করতু। এই খালি মাঘ মাস বলে না, কৌশি লোক যেবে স্নান করুছে আপনার সূর্যকে যদি অর্ঘ্য দৌঁচা, কারণ আপনার এই জলটি দিয়ে সারা পরে নমস্কারটি করতু। আতক যদি মাঘ মাসরে করছেন, অন্য এগার মাস বি ন করছেন, তাহলে এগার মাসর পুণ্য আপনার এই মাঘ মাসরে হি পাইপারে। তেবে এসবুকু দেখিকি অজামিল চাই জল জল চাইছি বিপ্র, যে তাঙ্ক শালক আসি বিষ্ণুকর, এসব কাম তো তাঙ্কর সে পূজা যোজা তাঙ্ক কামর সে লাগিছেন, কিন্তু ইয়ে দেই তো কেবে দেখিনি, ওড়া এগুলা সব দেখিবা তার কাম নথায়। তেণু ইয়ে জল জল করে চাইছি, জল জল করে চাই সারা পরে, কারণ সি তাকে পচারুছেন এমন্ত গলা কেতে মাস মকর মাস পরবেশ, তেবে এত দিন প্রথাটি নুহ দশ দিন যাইছি, দশ দিন গলা পরে মকর মাস প্রবেশ হয়েছি। মকর মাস যেতবে প্রবেশ হয়েছি, ভগ্নী ভিণোইকে বসাই তাহাকে বিষ্ণুকর কই কালি মকর সংক্রান্তি যে মাঘ স্নান করতে, গোহত্যা ব্রহ্ম হত্যা যাই অন্তে বৈকুণ্ঠ গতি পাই। এটি বুঝেই দৌঁচা যে গোহত্যা ব্রহ্মহত্যা মধ্যে দূর হব মকর স্নান বিষয়ে বিষ্ণুকর, যা যা পুণ্য হুয়ে সে সবু ঘটনা সে কহিদিয়েগলে, মানে লক্ষে কোটি যজ্ঞ পূর্ণ হুয়ে। তেণু তুমে সকাল স্নান করব তো করব তো বলে তো পচারি না, এটি কহ বাহুল্য হব, ভৌণী কু কইছেন যে তু বি মধ্য সকাল স্নান করে, আউ ভাই কি মধ্য তু উঠেকি স্নান করিবা কু পঠা। এই কথাটি সে সেমানকু বুঝাইছেন্তি। আউরি গোটিয়ে ভাল কথা সে কইছেন্তি, যেবা পুরাণ নিদন্তি শ্রীগুরু বচন লঙ্ঘন্তি, সে প্রাণী চণ্ডাড়ে সরি মাঘ স্নান কলে তরি। মাঘ স্নান যেমানে করে থাকে, গুরু নিন্দুক এবং মানে গুরু বচনকু লঙ্ঘনকারী, পুরাণ নিন্দুক, যে এমানকু সব চণ্ডাল কুহযায়, তেণু এথিরু মুক্তি পাইবাকু বা মোক্ষ পাইবাকু হেলে একমাত্র মাঘ স্নান উপযুক্ত, এপাই প্রায়শ্চিত। তেণু তুমে মোহর বোল কর অন্য মার্গরে যে ন চাল, স্নান কলে কালিঠারু তরিব এভব সাগরু। এটি যাওয়াপাই সে রাজি নুহ, অন্নভোজন রাতে সরিগলা, বিশ্রাম কলে, রজনী অছি বেনিঘড়ি দেলাক তাম্রচূড় রড়ি। এটি ভাল কথা আসিলা তাম্রচূড়, এটি সকাল কুয়া কা কহিলা শুভিলা, কুম্ভাটুয়া ডাক পকাইলা, এ আসিলা পরে গগনে
ପୁହାଁ ତାରା ରହି ଉଠିଣ ବିଷ୍ଣୁଙ୍କର ଚାହିଁ ବିଷ୍ଣୁଙ୍କର ଦେଖିଦେଲେ। ସକାଳ ହେଇ ଆସିଲାଣି, ହୃଦୟରେ ବିଚାର ହୋଇ ପୁଣି ଅଳ୍ପ ଅଛି ରଜନୀ, ଆଉ ଅଳ୍ପ ରାତି ଅଛି, ଅର୍ଥାତ୍ ରାତ୍ର ଦୁଇ ଘଡ଼ି ଆଉ ଅଛି। ଭିଣୋଇ ବୋଲି ଉଚ୍ଚେ ଡାକି ଭାଇନାଙ୍କୁ ଡାକିଲେ, ଆଉ ଭାଇନା ଉଠ ଗାଧେଇବାକୁ ଯିବ। ଆଉ ଭାଇନା ଉଠିବେ, ଭାଇନା ତ ଘୁଙ୍ଗୁଡ଼ି ମାରୁଛନ୍ତି, ଭାଇନା କୁଆଡ଼େ ଉଠିବେ? ଭାଇନା ମାନେ ଏମିତି କହିଲେ, ଭିଣୋଇ ବୋଲି ଉଚ୍ଚେ ଡାକି ସ୍ନାନ କରି ଯିବ ଟିକି ଗାଧେଇବାକୁ ଯିବ ଟି? ଡାକିଲେ ନ ଶୁଣଇ କିଛି ମିଛରେ ଶୋଇପଡ଼ି ନିଦ ଭାଙ୍ଗିଗଲା, କିନ୍ତୁ ଗାଲେଇକି କମଳ ଘୋଡ଼େଇକି ଆଉ ଟିକେ ଶୋଇପଡ଼ିଲେ ଭାଇନା, ଅଜାମିଳ ଭାଇନା ଆଉ ଟିକେ ଶୋଇପଡ଼ିଲେ। ଶୋଇପଡ଼ିଲା ପରେ ପତ୍ନୀ ତାହାର ଦେଲା ଠେଲି, ସ୍ନାନ କରିଯାଅ ବୋଲି ଅପା ମାନେ ଅପାର ବେଳେ ସେ ଉଠିଲା, ତୁ ଏବେ ଯାଅ ଯା ବୋଇଲା। ମାନେ ଏଠି ହେଲା କ'ଣ, ପତ୍ନୀ ତ ଠେଲି ଦେଲେ, କିଏ ତୁଳସୀ, ଆ ଯାଉନ ଉଠି, ଠେଲି ଦେଲେ ଅର୍ଥ କ'ଣ ଠେଲି ଫୋପାଡ଼ି ଦେବ ନାହିଁ, ଆ ଯାଉନ ସେ ଡାକୁଛି, ତମେ ତ ଯାଉନ ତା ସାଙ୍ଗରେ ସ୍ନାନ କରିବାକୁ, ଶୋଇଛ ଗୋଟେ କମଳ ଉଡ଼ିକି। ସିଏ କ'ଣ କଲା ମାନେ ବିରକ୍ତି, ତୁ ଯା ମୁଁ ଯିବିନି, ତୁ 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 ଯାଉନୁ ଗାଧେଇବୁ, ମୋତେ କାଇଁ ଡାକୁଛୁ, ଏଇ ଯେଉଁ ଭାବ, ତେଣୁ ତା ଅର୍ଥ ମୁଁ ଯିବାର ନାହିଁ। କିନ୍ତୁ ଯେତେବେଳେ ବୁଝେଇଲେ ଯିବାର ନାହିଁ କ'ଣ, ତୁମେ ଯାଅ କହିଲା, ନାହିଁ ମୋତେ ପୁରା ଜ୍ୱର ଆସିଲାଣି, ମୁଁ ଯି ଦେଖିଲା ଆଉ ଏଠି ଆଉ ପାରିବିନି। ତା'ପରେ ଇଏ ଭଉଣୀ ବିଣେଇ ଯୋଡ଼ାକ ଯାକ ଅଛନ୍ତି, ଶଳା ବିଣେଇ ମାନେ ଶଳାକୁ ମୋ ସ୍ତ୍ରୀ ଦୁଇ ଜଣ ଯାକ ଭାଇ ଭଉଣୀ ଅଛନ୍ତି, ଆଉ ଇଏ ମୋତେ ନା ମୋର କିଏ ଏତେ ବୁଦ୍ଧି କରିବ, କହିଲା ନାହିଁ ମୋତେ ଜ୍ୱର ଆସିଲାଣି ମୁଁ ଯିବିନି। ବିଷ୍ଣୁଙ୍କର ହସିଲେ, କହିଲା ହଁ ତୁମ ଜ୍ୱର ତ ଜଣାପଡ଼ିଛି। ସୁନିତା ବିଷ୍ଣୁଙ୍କର ଆସି ହସ୍ତ ଧରିଲା ତାର, ଆସି ବିଷ୍ଣୁଙ୍କର ଆସି କ'ଣ କଲେ, ହସିକି ତାଙ୍କ ହାତକୁ ଧରିଲେ, ଆସ ବୋଲିଣ ଓଟାରିଲା ବଳେ ତାହାକୁ ଘେନିଗଲା, ମାନେ ଭିଡ଼ିକି ନେଇକି ଚାଲିଲେ। ନଦୀରେ ପ୍ରବେଶ ହୋଇଲେ ମୃତ୍ତିକା ଶୌଚ ସାରିଲେ, ମୃତ୍ତିକା ବାର ବେଳ ଘସି ହସ୍ତ ପଖାଳି ତହୁଁ ଆସି, ଦ୍ୱାଦଶ କୁଳୁକୁଞ୍ଚା କଲେ ଜଳରେ ଯାଇଣ ପଶିଲେ, ମାଧବ ମାଧବ ସୁମରି ଉଚ୍ଚେଡ଼ା କନ୍ତି ନାମ ଧରି। ଇଏ ଯେତିକି ସବୁ ମାଧବ ନା ମାଧବ ସ୍ମରଣ କରିବା, ଏଗୁଡ଼ାକ କେବଳ ହେଉଛି ବିଷ୍ଣୁଙ୍କରଙ୍କ କାମ, ସେ ହିଁ ଏକୁ ସ୍ମରଣ କରିଛନ୍ତି, ଇଏ ଦେଖୁଛନ୍ତି, କିନ୍ତୁ ଯାହା ମଧ୍ୟ ହେଉ ଶେଷକୁ ସେଠୁ ଆସିଲେ, ଶୁକଳ ବସ୍ତ୍ର ପହରିଣ କପୋଳେ ତିଳକ ଘେଲିଣ, ନିର୍ମାଲ୍ୟ ସେବା ଦୁହେଁ କଲେ ବିଷ୍ଣୁର ଦର୍ଶନେ ଚଳିଲେ। ସେଇଠୁ ଗଲେ ବିଷ୍ଣୁ ମନ୍ଦିରକୁ ଦର୍ଶନ କରିବାକୁ, ଦର୍ଶନ କରି ତହୁଁ ଆସି ନିତ୍ୟ ବଚନ ସତ୍ୟବାସୀ। ସେଦିନ କ'ଣ ହେଇଛି, ଆଉ କୁଆଡ଼େ ଅଜାମିଳ ଯାଇନାହାନ୍ତି, ସତ୍ୟ ବଚନ ସେ ସେଦିନ କହନ୍ତି। ଉଆ ତଣ୍ଡୁଳ ଅର୍ଥ ଅରୁଆ ଅନ୍ନ ଭୋଜନ କରିଛନ୍ତି, ଆମିଷ ଦ୍ରବ୍ୟ ସେ ମାସକ ଯାକ ସେ ଭକ୍ଷଣ କରିନାହାନ୍ତି, ଏହି ପ୍ରକାରେ କଲେ ନିତ୍ୟ ମାଘ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ପରିଜନ୍ତ। ବିଷ୍ଣୁଙ୍କର ଯେତେବେଳେ ତାଙ୍କ ଘରେ ଥିଲେ, ତାଙ୍କ ଯୋଗୁଁ ଏମାନେ କ'ଣ କଲେ, ମାଘ ବ୍ରତଟି ପାଳନ କଲେ, ଅର୍ଥ ସବୁ ଦେଖୁଛନ୍ତି ସିଏ ତାଙ୍କର କଥା। ହଁ ଆମିଷ ତ ସେ ଖାଇବେନି, ତେଣୁ ଜଣେ ଲୋକ ତ ଖାଇବନି, ମାଘ ମାସରେ କାହିଁକି ଆଣିବ, ତେଣୁ ସେ ଆଣିନାହାନ୍ତି, ଆମିଷ ପରିତ୍ୟାଗ କରିଛନ୍ତି। ଏମନ୍ତ କେତେ ଦିନ ଗଲା, ବ୍ରାହ୍ମଣ ଅଜାମିଳ ମଲା, ତାଙ୍କର ନାରାୟଣ ଡାକି ଯିବା, ଇଏ ସବୁ ପ୍ରସଙ୍ଗ ଆପଣମାନେ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି। ଜବରଦସ୍ତି ନେଇ ତାଙ୍କୁ ଗାଧେଇ ଦେଲେ, ସ୍ନାନ କରେଇଲେ, ଅଜାମିଳ ତାଙ୍କୁ ପୁଣି କହୁଛନ୍ତି, ମାଧବ ବୋଲି ଡାକ, ଡାକ ମାଧବ 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 ଓମ୍ ମାଧବ ହେ ମାଧବ 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 ଡାକ, ସେ ମାଧବ ମାଧବ ଡାକି ଚାଲିଛନ୍ତି ତାଙ୍କ କଥାରେ। ତେଣୁ ଯେତେବେଳେ ବ୍ରାହ୍ମଣ ଅଜାମିଳ ପ୍ରାଣତ୍ୟାଗ କରିଛନ୍ତି, ତକ୍ଷଣେ ଯମଦୂତେ ଆସି ଭେଳିଣ ଅଛନ୍ତି ଆକର୍ଷି, ମରିବା ବେଳେ ଦୁଇ ଜବର ପୁତ୍ରକୁ ଡାକି ଦେଲା ତାର, ହେ ନାରାୟଣ ଆସ ପାସ ମୋ ପାଶେ କ୍ଷଣେ ମାତ୍ର ବସ, ଏଡ଼େ ପୁଅକୁ ଡାକିଲେଣି ନାରାୟଣ ଆସ। ତେଣୁ ମାଘ ସ୍ନାନଟି କରିଥିବାରୁ, ମାଧବ ମାଧବ ବୋଲି ସେପଟେ ଉଚ୍ଚାରଣ କରିଥିବାରୁ, ଏଠାରେ ନାରାୟଣ ନାମଟି ତାଙ୍କ ତୁଣ୍ଡରେ ଆସିଲା, ନହେଲେ ସାଧୁ ତ କହିଦେଇ ଯାଇଥିଲେ, ନାଁ ତ ରଖିଦେଲେ ନାରାୟଣ, କିନ୍ତୁ ଅନ୍ତିମ ବେଳରେ ଯେମିତି ଗୋଟିଏ ଭଲ କଥା ଅଛି ଅଚ୍ୟୁତଙ୍କ ଭାଷାରେ, ହରି ବୋଲି ଥରେ ଡାକିଛି ଆଉ ଡାକିବି ନାହିଁ, ଅନ୍ତିମ କାଳରେ ଯମକୁ ପାଞ୍ଜି ଦେବି ଦେଖାଇ। ତେଣୁ ନାରାୟଣ ନାମ ଡାକିଲା ପରେ ଧର୍ମତା ବିକଶିଲା ପୁଣ, ତେଣୁ ଡାକିଲା ନାରାୟଣ, ବିପ୍ରକୁ ନେଇ ବିଷ୍ଣୁ ଗଣ ମିଳିଲେ ବୈକୁଣ୍ଠ ଭୁବନ, ପ୍ରଭୁଙ୍କୁ ଦେଖି ନିସ୍ତରିଲା ପଦ ସେ ବାରେ ସେ ରହିଲା। ତେଣୁ ଏଠି କ'ଣ କଲେ ସେମାନେ, ନା ଯମଦୂତ ମାନେ ଚାରିପଟେ ଆସି ପେଢ଼ିଲେ, ଇଏ ପୁତ୍ର ନାମକୁ ନାରାୟଣ ନାରାୟଣ ଡାକିଲେ, କିନ୍ତୁ ଭାଗବତୀ ଅନୁଚିନ୍ତାରେ ନାରାୟଣ ଡାକିବା ଦ୍ୱାରା ଯମଦୂତ ବିଷ୍ଣୁଦୂତ ମାନେ ଯେଉଁ
କଥୋପକଥନ ଯୁକ୍ତିତର୍କ ତାକୁ ଅଜା ମିଳ ବସିକି ସବୁ ଶୁଣୁଛନ୍ତି। କାରଣ ମାସକ ପରେ ତାଙ୍କ ମାନେ ଅଜା ମିଳଙ୍କ ଶାଳକ ଯେ ଅଷ୍ଟମୀ ବନ୍ଧୁ ସିଏ ପଳେଇଛନ୍ତି ଘରକୁ, କାରଣ ମାଘ ବ୍ରତ ମାସଟି ପାଳି ଦେଇଛନ୍ତି ସେଇଠି। ବୋଧ ହୁଏ ଅଜା ମିଳକୁ ମୁକ୍ତି ଦେବା ପାଇଁ ଏହା ଥିଲା, ଯେହେତୁ ସପ୍ତର୍ଷି ବା ସାତ ଜଣ ଋଷି ଆସି କହିଦେଇଥିଲେ ତାକୁ ଭଗବାନ କେମିତି ପୂର୍ଣ୍ଣ କରିବେ, ଏହା ଏକ ମାର୍ଗ ସେ ଆଣିକି ପହଞ୍ଚାଇ ଦେଇଥିଲେ। ତେଣୁ ବିଷ୍ଣୁଙ୍କର ତାଙ୍କ ଘରକୁ ପଳେଇଛନ୍ତି, କିନ୍ତୁ କିଛି ଦିନ ପରେ ଯେତେବେଳେ ମୃତ୍ୟୁବରଣ କରିଛନ୍ତି ସେତେବେଳେ ଆସିକି ପହଞ୍ଚିଛନ୍ତି ଯମଗଣ ମାନେ। କାରଣ ପାପ ଭାର ଏତେ ଥିଲା, ସେ ପାପ ଭାର ପାଇଁ ଯମଗଣ ଆସି ପହଞ୍ଚିଲେ। କିନ୍ତୁ ଯେହେତୁ ପୁଣ୍ୟଭାର, ପୁଣ୍ୟଭାରକୁ କ'ଣ କୁହାଯାଏ, ପୁଣ୍ୟକୁ କୁହାଯାଏ ଦିଆସିଲି କାଠିର ଗୋଟେ ସାମାନ୍ୟ ଚିଙ୍ଗାରୀ, ତାହା ଯଦି ପୁଣ୍ୟ ହୁଏ ତାହେଲେ ପାପ ଯଦି କପାର ପାହାଡ଼ ହୁଏ ସେ ତାକୁ ନିମିଷକ ମଧ୍ୟରେ ଜାଳିକି ଧ୍ୱଂସ କରିଦିଏ। ତେଣୁ କୁହାଯାଏ ପାପ କାର୍ପାସ ହେଲେ ମାନେ ପାପ କାର୍ପାସ ହେଲେ ପର୍ବତ ସମ, ପୁଣ୍ୟାଗ୍ନି କଣା ତାକୁ କରେ ଦହନ। ସ୍ୱଭାବ କବି ଗଙ୍ଗାଧର ମେହେର ସୁନ୍ଦର ଭାବରେ କହନ୍ତି, ଆପଣ ପାପ କରୁଛନ୍ତି ତ, କେତେ ପାପ କରୁଛନ୍ତି କରନ୍ତୁ ମନା ନାହିଁ, କିନ୍ତୁ ପୁଣ୍ୟ ରୂପକ ଯେଉଁ ଦିଆସିଲି ଚିଙ୍ଗାରୀ ଯେଉଁଦିନ ପାଇଯିବେ, ଯା ମାଘ ବ୍ରତ ରୂପକ ଯେଉଁ ବ୍ରତକୁ ପାଳନ କରିବାକୁ ଯଦି ଟିକେ ମାର୍ଗ ପାଇଯିବେ, ଆପଣ ଯଦି ମାଘ ସ୍ନାନ ଅଜ୍ଞାନବଶତଃ ହିଁ କରିଥିବେ ତାହେଲେ ଯେତେ ପାପ ଥିଲେ ମଧ୍ୟ ତାହା ଆପେ ଆପେ ଲୋପ ପାଇଯିବ। ତେଣୁ ଏଠି ପ୍ରଭୁଙ୍କୁ ଦେଖି ନିସ୍ତରିଲା, ପାଦ ସେବାରେ ସେ ରହିଲା। ପାଦ ସେବାରେ କିଏ ରହିଲେ ନା ନିଜେ ଅଜାମିଳ ଭଗବାନଙ୍କ ପାଖରେ। ଏଇଠି ଭଗବାନ କହୁଛନ୍ତି ଉଦ୍ଧବଙ୍କୁ, ଶୁଣ ଉଦ୍ଧବ ଦିବ୍ୟ ରସ ସକଳ ପାପ ଗଲା ନାଶ, ଯେହୁ କରଇ ମାଘ ସ୍ନାନ ନଥାଇ ଯମ ଦରଶନ, ସେ ମୋତେ ଅବଶ୍ୟ ଭେଟଇ ବିଷୟ ପାଦେ ନ ପଡ଼ଇ, ଏହା ଯେ କର୍ଣ୍ଣ ପଥା ଶୁଣି ନିନ୍ଦା କରିବେ ମୂର୍ଖ ପ୍ରାଣୀ, ନରକେ ପଡ଼ଇ ଅବଶ୍ୟ ଭଣେ ନୃସିଂହ ଦାସ ଶିଷ୍ୟ, 160 ପଦ ହୁଏ ପାମର କୃଷ୍ଣ ଦାସ କହେ। ଏଇଠି ଗୋଟେ ଭଲ କଥା ସେ ଲେଖିଲେ, ଏ ପ୍ରସଙ୍ଗକୁ ଯେଉଁମାନେ ଶୁଣିକି କୌଣସି ପୁରାଣକୁ ବା ପୁରାଣର କଥାକୁ ଯେଉଁମାନେ ନିନ୍ଦା କରନ୍ତି ସେମାନେ ମଧ୍ୟ ନର୍କରେ ଭାଗିଦାରୀ ହେବେ। ତେଣୁ ପୁରାଣ କଥା ବା ପୁରାଣ ଦର୍ଶନ ଇତ୍ୟାଦିକୁ ନିନ୍ଦା କରିବା ଆଦୌ ଉଚିତ ନୁହେଁ। ଏଠି ନୃସିଂହ ଦାସଙ୍କ ପୁତ୍ର ବା ନୃସିଂହ ଦାସଙ୍କ ଶିଷ୍ୟ ଯିଏକି କୃଷ୍ଣ ଦାସ, ଆମର ଦୀନକୃଷ୍ଣ ଦାସ ଭକ୍ତ ଦୀନକୃଷ୍ଣ ଦାସ ନିଜକୁ ଦିନ ବୋଲି କହିଛନ୍ତି, ପାମର ବୋଲି କହିଛନ୍ତି, ବାରମ୍ବାର ସେ ପାମର ପାମର ବୋଲି ନିଜକୁ ସେ ବ୍ୟାଖ୍ୟା ଦେଇଛନ୍ତି। ତେଣୁକରି ସେ କହୁଛନ୍ତି, ଇତି ଶ୍ରୀ ମାଘ ମହାତ୍ମେ ମହାପୁରାଣେ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଉଦ୍ଧବ ସମ୍ବାଦେ ଅଜାମିଳ ପାପ ନାଶନେ ନାମ ଏକାଦଶ ଅଧ୍ୟାୟ। ଅଜାମିଳଙ୍କର ପାପ ମାଘ ସ୍ନାନ କରିକି ହିଁ ବିଲୁପ୍ତ ହୋଇଛି। ତେବେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏଭଳି ସୁଯୋଗ ଯଦି ମାଘ ମାସରେ ଆମ ପାଇଁ ଆସୁଛି, ଆମେ ଆଦୌ ହାତ ଛଡ଼ା କରିବାନି। ପ୍ରତ୍ୟେକ ଦିନ ସକାଳୁ ଆମେ ଗାଧେଇବା, ସୂର୍ଯ୍ୟ ଉଦୟ ପୂର୍ବରୁ ଗାଧେଇବା, ବ୍ରତ ଯିଏ ପାଳନ କରୁଛନ୍ତି କରନ୍ତୁ, ଶୁକ୍ଳ ବସ୍ତ୍ର ଯିଏ ଧାରଣ କରୁଛନ୍ତି କରନ୍ତୁ ମନା ନାହିଁ, ଆମର ସେଥିରେ ଦୁଃଖ ନାହିଁ। ଆମେ ଯେଉଁ ବସ୍ତ୍ର ପାଇବା ସେ ବସ୍ତ୍ର ପିନ୍ଧିବା, କିନ୍ତୁ ପ୍ରାତଃ ସ୍ନାନ ସାରି ପ୍ରଥମେ ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ଅର୍ଘ୍ୟଟି ପ୍ରଦାନ କରିବା, ତାହେଲେ ମାଘ ବ୍ରତ ପାଳନର ପୁଣ୍ୟ ମଧ୍ୟ ଆମକୁ ମିଳିପାରିବ। ରହୁଛି, ଜୟ ଜଗନ୍ନାଥ।